হাইস্কুলের পরে এবার রাজ্যে প্রাথমিক স্কুল খোলার ইঙ্গিত। সূত্রের খবর, বিভিন্ন জেলায় স্কুল খোলার কথা মাথায় রেখেই প্রাথমিক স্কুলের পরিকাঠামোগত উন্নতির জন্য টাকা বরাদ্দ করছে স্কুল শিক্ষা দফতর। আরও বিশদে জানা যাক আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের কাছ থেকে। সুমন, প্রাইমারি স্কুল কি তাহলে খুলতে চলেছে? স্কুল শিক্ষা দফতর কি ইনিশিয়েটিভ নিচ্ছে? দেখো, এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে ধাপে ধাপে স্কুল খোলা হবে, সেই মতো এখন 9 থেকে 12 এর কিন্তু পড়াশোনা চলছে। এবার আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে প্রাথমিক যে স্কুলগুলো রয়েছে, বিদ্যালয়গুলো, তার জন্য ইতিমধ্যে কিন্তু পরিকাঠামোগত উন্নয়নের জন্য টাকা বরাদ্দ হয়েছে। তার কারণ কি? ইয়াস, আমফান, যে বিভিন্ন ঘূর্ণিঝড় গুলো হয়েছে, তার ফলে প্রাথমিক বিদ্যালয়গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দীর্ঘদিন বন্ধ থাকার দরুন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিয়েছে, তাই সেগুলোকে যাতে দ্রুত সারিয়ে ফেলা যায় তার জন্য টাকা বরাদ্দ করছে স্কুল শিক্ষা দপ্তর। জেলা শাসক মারফত সেই টাকা বিডিও এবং পুরসভার হাতে পৌঁছে যাচ্ছে, তারপর সেই টাকা দিয়ে প্রাথমিক স্কুলগুলি ফের পুনরায় তার জায়গায় ফিরে যাবে। অর্থাৎ এখান থেকে শিক্ষাবিদরা মনে করছেন যে ধীরে ধীরে যেমন উচ্চ শিক্ষার ক্ষেত্রে, অর্থাৎ 9 থেকে 12 এর ক্ষেত্রে আগে স্কুলগুলোকে মেরামত করা হয়েছিল, তারপর পঠন পাঠন শুরু করা হয়েছিল, এক্ষেত্রেও সেই একই পন্থা অবলম্বন করে ধীরে ধীরে প্রাথমিক বিদ্যালয় খোলার দিকে এগোচ্ছে স্কুল শিক্ষা দপ্তর।